সরকার টিকে থাকে এবং কোনো না কোনো ভাবে কিছু কিছু আন্তর্জাতিক স্বীকৃতি পায়। আরেকটা হচ্ছে র এজেন্ট, যে সরাসরি সে এজেন্ট, আমি তাকে কিন্তু অ্যাসেট বলছি না, সে হচ্ছে পতিত আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস। মৃণাল কান্তি দাসের জিনিসটা হচ্ছে, হ্যাঁ এক্স্যাক্টলি, এই লোক খুব ভালো, একটা নরম চেহারা, বাট আওয়ামী লীগের প্রতিটা সুধা সদন অফিস, ধানমন্ডির অফিস, দেন গুলিস্তানের যে অফিস, প্রতিটা অফিসে কিন্তু তার জন্য আলাদা ওয়ার্ল্ড থাকতো, যেখানে ক্যাশ টাকা থাকতো, এটা আমি 1 কোটি 2 কোটিতে বলতেছি না, এটা 6-6 কোটি টাকা সেখানে রাখা থাকতো। এবং প্রতিটা নির্বাচনের আগে র তাকে একটা লিস্ট দিত, মনে রাখবেন যে আওয়ামী লীগের একটা দেখানো হোক অথবা সত্যিকার ভাবে হোক একটা নির্বাচনী কমিটি, সিলেকশন কমিটি হয়তো নির্বাচনের আগে কাকে কাকে এমপি মনোনয়ন দেওয়া হবে, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়া। বাট তার মধ্যে যাকেই ধরেন আপনি 300 জনকে দিলেন, দেখা যায় তো সেই লিস্ট, ইভেন যদি সেটা স্বৈরাচারী পতিত হাসিনা সে অ্যাপ্রুভ করে দিয়েছে, তারপরও মৃণাল কান্তি আবার সেই লিস্ট নিয়ে যাইতো তার কাছে, বলতো যে না এই লিস্ট থেকে এই 50 বা 60 জনের চেঞ্জ আছে। সেই চেঞ্জ রিকোয়েস্টটা কোথা থেকে আসতো, রিকোয়েস্ট না বলে আমি বলবো আদেশ, সেটা আসতো কিন্তু সরাসরি ভারত থেকে, যে আমরা চাই একে। এবং স্বাভাবিকভাবেই হাসিনা যেহেতু ভারতের সেবাদাসী ছিল, সুতরাং সে সেই হিসাবেই সেগুলোকে মেনে নিত। এবং এই ক্ষেত্রে আমরা নির্বাচনে, নির্বাচন তো হতো না, বাট যাকেই আমরা আমাদের সরকার পরিচালনায় দেখতে পারতাম, তারা রর সরাসরি আশীর্বাদ পুষ্ট লোকজন সেখানে আসত। এখন আমি কেন এই দুটা জিনিস বা এই দুই লোকের কথা বললাম এখানে, আমরা আর্মির ব্যাপারে অনেক কিছু বলছি, এবং একটা পজিটিভ দিক হচ্ছে কি, এই সরকার, সেনাবাহিনী এবং বিশেষ করে সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা কিন্তু এই জায়গাটাতে অত্যন্ত সোচ্চার। আমি জানি এইখানেই এই পরিবর্তন বা বরখাস্ত করা বা কাউকে বিচারের আওতা নেয় সেটা থেমে থাকবে না, অ্যাটলিস্ট আর্মিতে সেই জিনিসটা হবে এখন আমি বিশ্বাস করি। বাট আমাদের চোখ আস্তে আস্তে কিন্তু ওই জায়গায় ফোকাস হয়ে যাচ্ছে, বাইরে এখানে পতিত আওয়ামী লীগ অথবা সচিব অথবা মিডিয়া অথবা বিচার বিভাগে যারা আছে, আমরা মহিউদ্দিন খান আলমগীরের কথা বলি না, আমরা সেই স্বৈরাচারী খুনি কামরুল, যে 2 বার 2টা মন্ত্রণালয় ছিল, তার কথা আমরা ভুলে যাচ্ছি হয়তো। তেমনি ভাবে পুলিশ বা বিচার বিভাগে যারা আছে, খায়রুল হক, তাকে কি, তার নামে কিন্তু আমি জানি না এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা, বাট দেশের সব থেকে বড় সর্বনাশের একটা বিচারপতি খায়রুল হক করেছে। তো এই জায়গাগুলোতে আমি মনে করি আমাদের ফোকাস আনা দরকার, এবং এই ফোকাসের মধ্যে স্পেশালি তাদেরকে আরো বেশি গুরুত্ব দিয়ে তাদের ব্যাপারে অনুসন্ধান বা মামলা করা দরকার, যারা ভারতীয় এজেন্ট হিসেবে কাজ করেছে বা এখনো করে যায়। তারা আমার কলিগ ছিলেন, তারা প্রফেশনালি পেশাগত দক্ষতার দিক থেকে অনেক অনেক ভালো উপরের জায়গায় ছিলেন, বাট আমি আগেও একবার বলছি যে আমরা যখন সেই ইউনিফর্মটার ইজ্জত রাখতে না পারি বা সেইটাকে আমরা অপব্যবহার করি, সেটা আমাদের শুধু আর্মির জন্য না, সেটা আমাদের জাতির জন্য খারাপ। এখন এই 4 জনের মধ্যে 3 জন, যে মেজর জেনারেল হামিদ এবং লেফটেন্যান্ট জেনারেল তাবরেজ শামস বা লেফটেন্যান্ট জেনারেল সাইফ, তাদের সংশ্লিষ্টতা যেটা আয়না ঘরের সাথে বা ডিজিএফ এর সাথে ছিল, সেটা অল্প বিস্তার সবাই জানে। বাট আপনারা একটা জিনিস শুধু মনে রাখবেন, সেটা হচ্ছে কি, এদের প্রত্যেকের সাথে কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং তার সাথে অন্যান্য যেই বাহিনীগুলা, দেশ শুধু দেশের বাইরে না, দেশের মানে দেশের ভিতরে না, দেশের বাইরে, তাদেরও একটা সংশ্লিষ্টতা ছিল। এবং আমি মনে করি এখন যে পদক্ষেপটা আমাদের সরকার নিয়েছে, অবশ্যই সেনা প্রধানের রেকমেন্ডেশনেই তাদেরকে বহিষ্কার অথবা বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, সেটা খুব জরুরি ছিল। আমি একজনের কথা শুধু বলি, যে লেফটেন্যান্ট জেনারেল মুজিব, উনি কিন্তু আপনি তাকায় দেখবেন ওনার বেশ একটা গুরুত্বপূর্ণ সময়, উনি লং টার্ম বছরব্যাপী উনি ভারতে বিভিন্ন কোর্স করেছেন, প্রফেশনাল কোর্স যেগুলো আমরা বলি, এবং সেই সময়ে উনি 3 বার সেখানে, 3টা সময় সেখানে অনেক সময় ধরে ছিলেন। আমার যে ধারণা, সেই সময়টা থেকে তারা তাকে অ্যাসেট হিসেবে রিক্রুট করে, এটা মানে র এজেন্ট, র অ্যাসেট, এই জিনিসগুলো আশা করি আমরা মোটা দাগে বুঝি। তো তাকে, এবং উনি সবসময় কিন্তু তার পরবর্তীতে যখন
শেখ হাসিনা, পতিত শেখ হাসিনা তাকে পিক করে, উনি কিন্তু যেই জায়গায় ছিলেন না কেন সেনাবাহিনী সবসময় স্বার্থটা দেখেছেন, উনি ভারতীয় অথবা আমাদের শত্রু যারা আছে সেই সমস্ত দেশ বা সংস্থার হয়ে আমাদের এখানে আমরা যে এখন খুনি জিয়াউল আহসান বা ডিবি হারুন যাদের কথাই বলি না কেন, তাদের প্রতিটা কাজের সাথে তাদের সংশ্লিষ্টতা ছিল। তো আরেকটা আমি আপনার দেখতে পাচ্ছি যে আপনার এই ডিসকাশনে আরেকটা টপিক আছে যেটা হচ্ছে ব্ল্যাকমেইলিং রিলেটেড বা চরিত্র হনন, এই জায়গাটাতে কিন্তু একটা কনসার্টেড বা সমন্বিত যেই একটা এফোর্ট দেওয়ার জায়গা সেই জায়গাটা কিন্তু এই লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান উনি করতেন। সুতরাং আমরা যে মনে করবো না শুধু তারেক সিদ্দিকি বা জিয়া এই জিনিসটা করতে তা না, এটা কনসার্টেড হতো, কারণ এই সমস্ত বাহিনীর এফোর্টটাকে নেয়া এবং সেটা যে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য হচ্ছে সেই জিনিসটা উনি দেখতেন। সুতরাং আমি মনে করি শুধু সেনাবাহিনী যে বেশ খানিকটা কলঙ্ক মুক্ত হয়েছে, কাদা সরায় ফেলতে পারছে, শুধু সেটা না, এটা জাতির জন্য এবং আমাদের ভবিষ্যতে আমরা যে এই যে খারাপ কাজগুলোর কথা এখন আমরা ওপেনলি বলতে পারতেছি সেই খারাপ কাজগুলো আমরা অনেকাংশেই বন্ধ করে আনতে পারবো, এইটা হচ্ছে আমার অ্যাসেসমেন্ট। আর আমি যেহেতু বলছি যে জাতীয় অঙ্গীকে শুধু আর্মির কথা চিন্তা করলে অ্যাকচুয়ালি হবে না, আর্মির বাইরে এই যে এই চারজন তাদের থেকেও অনেক ভয়ঙ্কর কিছু লোক আছে যারা আমাদের পার্শ্ববর্তী ভারতের স্বার্থ রক্ষা অথবা এই আওয়ামী লীগ স্বৈরাচারী আওয়ামী লীগ বা সরকারের এজেন্ডাগুলা খুব খারাপভাবে গুম খুন হত্যা এইসব করে বাস্তবায়ন করে। তার মধ্যে আরো আমি জাস্ট অনেক নামই বলতে পারি, আমি এখন যে দুজনের কথা বলবো দুজনের নাম, তার একজন হচ্ছে আমাদের ফরেন সার্ভিসে ফরেন সেক্রেটারি হিসাবে 13 বছর ছিলেন একজন সচিব শহীদুল হক। আমাদের বাংলাদেশের হিস্ট্রিতে কোথাও নাই যে একটা সচিব 13 বছর ধরে একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আছে। কেন আছে? বিকজ সে হচ্ছে খুবই জ্ঞানী একটা লোক, অনেক জায়গায় লেকচার দিয়ে বেড়ায়। সো সেও ছিল ভারতের রড একটা অ্যাসেট। বাংলাদেশের প্রতিটা যে অবৈধ নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন অথবা বিরোধী দলকে দমায় রেখে বাইরে রেখে যে নির্বাচন, প্রতিটার বৈধতা আনা আন্তর্জাতিক পর্যায় থেকে সেটার জন্য সে কাজ করেছে। এমন না যে সে আওয়ামী লীগ তাকে বলে দিছে এইভাবে এইভাবে কাজ করো, আপনারা তার পাসপোর্ট চেক করলেও দেখতে পাবেন এবং খোঁজ নিলে দেখতে পাবেন প্রতিটা এই ধরনের 14, 18, 24 প্রতিটা নির্বাচনের আগে বেশ কিছুটা সময় ধরে সে কিন্তু ভারতে অবস্থান করত এবং তারপরেও সে ভারতে অবস্থান করত। আগে কেন? র তাকে পার্সোনালি ব্রিফ করে দিত যে তুমি এইভাবে এইভাবে এই নির্বাচন বৈধর জন্য যে নির্বাচনটা হবে, উপরের চাপ আছে, ইউরোপিয়ান ইউনিয়নের চাপ আছে, যুক্তরাষ্ট্রের চাপ আছে, অন্যান্য দেশের চাপ আছে, সেই চাপটাকে অগ্রাহ্য করে কিভাবে আন্তর্জাতিক ফোরামে ইলেকশনটা করাই নেওয়ার জন্য কি বক্তব্য রাখতে হবে, কার কার সাথে কথা বলতে হবে, র তাকে ডাইরেক্টলি শিখাই দিত। এবং একটা নির্বাচন হয়ে যাওয়ার পরে কোন ক্ষেত্রেই দেখা যেত যে আওয়ামী লীগ বা শেখ হাসিনার সরকার বৈধতা বা স্বীকৃতি পাচ্ছে না, তখন আবার তাকে র ফিড করতো, বুঝাই দিত, বলতো ছকে বলতে এইখানে এখানে যাবা, এই জিনিস বলবা, আমাদের সেখানে অ্যাসেট আছে, তারাও তোমাকে হেল্প করবে, আমাদের মিডিয়া আছে, তারাও সেখানে হেল্প করবে। এই শহীদুল হক, তাই তো? জি, এক্স্যাক্টলি। উনি 13 বছর ধরে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ছিলেন। সাধারণত আমরা কয়েক বছর, 3 থেকে 4 বছরের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাই, সেটা হয় নাই যেহেতু সে অত্যন্ত সার্থকভাবে এই খুনি হাসিনা এবং তার আওয়ামী লীগের স্বার্থটা ভারতের পক্ষ হয়ে দেখছে এবং আমাদের দেশে যে 15 বছর ধরে যে অনাচার সেটার যে বাইরে থেকে আন্তর্জাতিক চাপটাকে হালকা করে দেওয়ার জন্য সে যথেষ্ট কাজ করছে। এখন বলবেন যে ঠিক আছে সে হয়তো দেশের জন্য কাজ করছে, ন তাকে যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা কোথা থেকে আসছে সেটা আমি পরে বলছি, অজস্র টাকা আমাদের জনগণের রক্ত বা ঘামের টাকা সেইটা তারা ব্যবহার করত বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের লোক বা নেতার পিছনে বা মিডিয়ার পিছনে, যাদেরকে ব্যবহার করে তারা এই ভেরি মাচ অ্যাপ্রিসিয়েট যে কিছু জিনিস
শেয়ার করেছে। আমরা যখন এই চারজনের ব্যাপারে আসি, আমি জিনিসটা আর্মির মধ্যে সীমাবদ্ধ না থেকে বা আর্ম ফোর্সেস মধ্যে সীমাবদ্ধ না থেকে একটু জাতীয় আঙ্গিকে জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি। একটা হচ্ছে যদি আর্মিতে দেখে যে এই চারজন তারা প্রফেশনাল দিক থেকে, পেশাগত জ্ঞান দক্ষতার দিক থেকে তারা কিন্তু অনেক একটা ভালো জায়গায় ছিলেন, আমি এটা বলবো না যে তারা খুব খারাপ লোক কেপি অফিসার হিসেবে খারাপ ছিলেন, নো। তো যদি শুধুমাত্র ইউনিফর্মের কথা চিন্তা করি, স্বীকৃতি আনতো যাতে পতিত হাসিনার